আমাদের আজকের এই পর্বের থিম হলো আজকে ট্রেন কটায়। What is so special about the 26th of June? What? আজ থেকে 30 বছর আগে আজকেরই দিনে লন্ডন ছেড়ে ক্যারিবিয়ান আইল্যান্ডে ফিরেছিল টিম ওয়েস্ট ইন্ডিজ। The special thing about the 26th of June 2013 is আজ আমাদের সঙ্গে আছেন আরো একবার শ্রী উদিত নারায়ণ। আজকে যেন উদিতজির জন্য স্পেশালি সেজে এসেছে শ্রীলেখা মিত্র। শ্রীলেখা, আই থিঙ্ক সিজন 7 এ সোফা দিস ইজ ইয়োর বেস্ট লুক। প্লিজ ওয়েলকাম পরাণ বন্দ্যোপাধ্যায়, অফকোর্স রজতাভ দত্ত। उदित जी, आप आज के एपिसोड में जागे रहिए और हमारे साथ जागते रहिए। सर, सो जाऊंगा तो सोया ही रहूंगा, इसलिए जगा रहना अच्छा है। बहुत अच्छा बात बोला है उदित। मुझे भी सोना पसंद है, लेकिन रात को सोना अच्छा नहीं लगता। रात को अंधेरा हो जाता है, सोना कोई दिखता नहीं, इसलिए मुझे ओ टाइम अच्छा लगता है जब सोना जगमग जगमग करता है। टोटल जगमग। वाह वाह। अब मैं चाहता हूँ एक दिन वंस इन द फ्यूचर्स वो बाप्पा और आदित्य एक साथ मिलके काम करेगा। बाप्पा म्यूजिक देगा, आदित्य गाना गाएगा, दोनों मिलके बाप्पा आदित्य बन जाएगा। नया म्यूजिकल प्रोजेक्ट लॉन्च होने से पहले सुपरहिट। टोटल डिस्को किंग। यस, ही इज मेलोडी किंग। मेरा ओजन थोड़ा हल्का, उसका फेवरेट सिंगर अलका। क्या बात है। हल्का और अलकार माझखाने एक भारी भरकम जिनिसो ढोकाबो आमरा आमादेर प्रथम परफॉर्मर के। प्लीज वेलकम शाउन मजुमदार। ভ্যাবলাদার বাড়িতে প্রচন্ড ইঁদুর, তো ইঁদুর মারার জন্য ভ্যাবলাদা একটা ইঁদুরের যন্ত্র নিয়ে আসলো। ইঁদুর মারার যন্ত্রের উপর একটা কাগজে বিস্কুট লিখে রেখে দিল। পরের দিন তো ভ্যাবলাদা অবাক, ওই কাগজের পাশে আরেকটা কাগজ লেখা ইঁদুর। তো ভ্যাবলাদা অসুস্থ, ফায়ারদা গেল হাসপাতালে ভ্যাবলাদাকে দেখতে। তো ফায়ারদাকে দেখে ভ্যাবলাদা তো খুব রেগে গেছে, তোর জন্য আজ আমার এই অবস্থা। বলে কেন, আমি কি করলাম? বলে রাস্তায় আমরা দুইটা সন্ত্রাসী ধরছিল। বলে হ্যাঁ, দেখলাম তুই সামনে দিয়ে যাইতেছিলি। তারপর তারপর তোরে ডাকলাম ফায়ার আর গুলি করে দিল। সেদিন মিরাক্কেলের চার গ্রুমার গাড়িতে করে বেড়াতে যাচ্ছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট, দুম। সরোদা চোখ খুললো, খুলে বললো আমরা কোথায় যাচ্ছি? ড্রাইভার বলল স্বর্গে। এই শুনে সাথে সাথে শুভদীপটা বলছে, দাদা এটা বামে চাপিয়ে নরকে রেখে যান তো। ভ্যাবলাদার একটা পোষা সিংহ আছে এত বড়, সিংহটাকে নিয়ে রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টে গিয়ে বললো, দাদা এখানে কি নেতারা খেতে আসে? বলে হ্যাঁ হ্যাঁ, ওই দেখেন দুজন নেতা খাচ্ছে। বলে গুড, আমাকে একটা স্যান্ডউইচ আর ওকে একটা নেতা দিন। ভ্যাবলাদা প্লেনে চড়ে বিদেশে যাচ্ছে, রাস্তায় প্লেনটা ক্র্যাশ করলো, একটা জঙ্গলে গিয়ে পড়লো। পরের দিন সকালবেলা ভ্যাবলাদা একটা বড় বট গাছের নিচে দাঁড়িয়ে পিছন থেকে কে যেন মারলো, তুমি আমার লাগেন? বলে এটা ফার্স্ট ক্লাস যাত্রীর জন্য, আপনি ওই ঝোপে যান। তো ভ্যাবলাদা রাস্তাতে হাঁটছিল, হঠাৎ করে দেখে ফায়ারদা একটা সাইকেল চালাচ্ছে এভাবে ক্রিং 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 ক্রিং। বলে কি কি করিস, দেখিস না সাইকেল চালাইতেছি? বলে যা, বয়সের সাথে সাথে তোর মাথাটাও গেছে, আয় আমার বাইকে বয়। তুই ভালো পারফর্মার, পরের দিন খুব ভালো হবে, অল দ্য বেস্ট। আজকে তোমাকে দেখতে লাগছে একটু ওই কিছু স্টুডেন্ট থাকে না, ফেল করে বছর বছর, ফেল করে একই ক্লাসে থাকে, ক্লাস 11 বা ক্লাস 10, 10 টার গন্ডিটা টপকাতে পারলো না। এটা তোমার আসল চেহারা নয়, কিন্তু আমরা তো দেখেছি
সুতরাং এটা কাউন্ট করছে না অল দ্য বেস্ট উদিজি উনকে পারফরম্যান্স কে বারে মে নাই পুছ রাহা হুম আপসে মে ইয়ে পুছ রাহা হুম কি আপ আপনে আপকো মেইনটেইন কেসে করতে হ্যায় দেখিয়ে মে সোচতা হুম হমেশা কি ইফ ইওর হার্ট ইজ পিওর তো চেহারে পে সামনে দিখতা হ্যায় হ্যাঁ অর আগর আপ আচ্ছা সোচতে হ্যায় আচ্ছা কাম করতে হ্যায় আচ্ছি বাতো মে লগে রহতে হ্যায় তো ও চেহারে পে আপকে পার্সোনালিটি পে রিফ্লেক্ট করতা হ্যায় लेकिन उसके अलावा भी समय पे उठ जाना थोड़ा सा हल्का एक्सरसाइज कर लेना ठीक ठीक खाना खाना और अपने संगीत में खो जाना तो ऑटोमेटिक ये सब और एक्चुअल देखने जाए तो हम लोगों का असली खाना जो है वो है पब्लिक जी बिल्कुल फैंस बिल्कुल आप अगर अच्छा करेंगे अच्छा सोचेंगे तो नेचुरली आपके फैंस भी आपसे बहुत खुश होंगे और वो खुशी आपके चेहरे पे आपके काम पे हर चीज पे रिफ्लेक्ट करेगा तानपुरा ठा दो श्वास को अंदर लेने का प्रयत्न करें श्वास क्या अगर आगे एक वी आता है तो उसे विश्वास बनाकर अंदर लेने का प्रयत्न करें यह हस्त अकेले तन्हाई में इस हस्त के साथ आप क्या क्या करते हो मुझे बताएं बप्पी लहरी की तरह कहते हैं कि जो हस्त आ जाएगा वही हस्त का माने जानेगा क्या बात क्या बात हस्त के साथ जुड़ा हुआ है मस्त श्री श्री भक्त बाबा उदित नारायण जी ने कहा है तू चीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त बटर से मोटापा होता है ये लेकिन अगर आप चीज खाएंगे तो ऐसे मस्त बन जाएंगे नहीं तेरा कोई जोर जोर सुबह बेटा उठो भोर भोर क्या बात कमाओगे तुम लाखों से करोड़ करोड़ के कहते उदित जी सबको ये तू चीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त तू चीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त तू चीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त तू चीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त अरे काम से तू है पस्त पस्त नहीं रुकता तेरा दस्त दस्त हर काम से तू है पस्त पस्त नहीं रुकता तेरा दस्त दस्त आगे बढ़ा दे हस्त हस्त देख उदित नारायण का कम तू चीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त तू चीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त 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 चीज बड़ी है मस्त আজকে আমাদের থিম হলো আজ ট্রেন কটায় স্যার আপ ট্রেন সে সফর করনা পছন্দ করতে হ্যায় ইয়া ফির হাওয়াই জাহাজ সে মে তো প্যাদল জ্যাদা পছন্দ করতা হুম উসকে বাদ আগর সময় বিত গিয়া তো বাইল গাড়ি পছন্দ করতা হুম ইয়ে সচ বাত হ্যায় ওয়াহাঁ সে স্টার্ট কিয়া থা মুম্বাই জব পৌঁছে জি জেব মে কিতনে পয়সে থে ইয়াদ কুছ নাহি থা एक्चुअली सच्चाई ये है कि आई यूज टू सिंग स्मॉल स्मॉल विलेज स्मॉल स्मॉल थिएटर्स देन ज्वाइन स्कूल जी तो वहाँ सरस्वती पूजा ये वो फिर गांव घर में रहता था तो कभी बोलते थे यार सिलीगुड़ी के पास मेला लगा हुआ है तो वहाँ जाके चल के गाना गा के आते हैं वहाँ चले जाता था फिर कई बार पूर्णिया कटिहार फॉरविसगंज के मेले में चले जाते थे तो वहाँ विमला थिएटर उस वक्त बहुत फेमस था तो बाई लोगों से जाकर रिक्वेस्ट करता था बहुत छोटा था मैं हाफ पैंट हाफ शर्ट पहनता था तो दिखने में थोड़ा ठीक था उस वक्त भी अट्रैक्टिव था बच्चा था। तो कोई बाई बोलती थी यार लड़का अच्छा हैंडसम है ये इसको गवाओ गाना ये गाना गवा दो इसको और जब मैं स्टेज पर गाता था तो कई लोग 11 रुपया के हार पहना देते थे मुझे काफ़ी वहाँ से मिल जाता था तो इस तरह से हमने
अपनी शुरुआत की। मेरे बड़े भाई हैं, वो कंधे में बिठा लेते थे ठंड के सीजन में, बोलते थे वहाँ मेला लगा हुआ, चल के गाँव में बोला यार बहुत ठंड लगी है, बोलते यार देखो क्या सुंदर सुंदर बाई होगी, तुम मूड में आ जाएगा। तो चला जाता था उनके साथ। फिर इस तरह करते करते स्कूल, आई डिड माई स्कूल फ्रॉम बिहार, देन आई डिड माई सस्सी फ्रॉम बिहार, फिर मैं काठमांडू, वहाँ से चला गया कैपिटल ऑफ नेपाल। वहाँ पे जाके एज ए रेडियो सिंगर ज्वाइन किया मैंने, 100 रुपये की नौकरी मिल गई मुझे। तो वहाँ 100 रुपीज़ मिलता था मुझे, महीने में 1 या 2 गाने मैं रिकॉर्ड करता था। और उसके बाद मुझे कॉलेज करना था, तो इंटरमीडिएट मैंने किया वहाँ से। दिन में मैं ऑफिस करता था और रात को जाके कॉलेज करता था। और आप बोलेंगे कि पैसे कहाँ से आते थे, 100 रुपये में तो कुछ होने वाला है नहीं। तो उसके बाद हम चले जाते थे रात को 5-स्टार होटल में गाने के लिए, तो वहाँ से मुझे 100-150 रुपये मिल जाते थे महीने की। आप सोचिए कि सबकी कहानी होती ऐसा नहीं, जो हमारी जर्नी है ये भी जर्नी बहुत मुश्किल जर्नी है, क्योंकि 5 साल का बच्चा और वो स्ट्रगल शुरू कर दे और एज ऑफ 33 तक स्ट्रगल करता रहा, न रहने के ठिकान थे, न गाड़ी भाड़ा था। फिर जाके म्यूजिक स्कॉलरशिप मुझे इंडियन गवर्नमेंट ने दिया वहाँ से, तो मुझे 200 या 250 रुपये स्टाइपेंड मिलते थे महीने की। तो सेई स्टाइपेंड निये आमी चले गेछी मुंबई भारतीय विद्यावन, आमी क्लासिकल शिखेछी 7-8 वर्ष कंटिन्यू। तार बाद इन बिटवीन आई यूज टू विजिट माई म्यूजिक डायरेक्टर्स प्लेस हियर देयर, कि जरा गाना सुन लीजिए, गेट पे खड़ा रहता था उनके। मतलब अनेक बृष्टि है, अनेक बृष्टि समय जाए सब का जाए, सबके नमस्कार करी, रिक्वेस्ट करी कि भाई एक गान शुनें हमार, एंड जदि आपके लागे तो किसी 1 लाइन 2 लाइन हमें चांस दिए देवें। तो सब थोड़ा तकलीफ होता था, लेकिन वो लोग बिठाते थे अपने पास। 10 साल कंटिन्यू मैंने स्ट्रगल किया वहाँ, 78 to 88, और 10 साल कंटिन्यू स्ट्रगल के बाद देन आई गॉट कयामत से कयामत तक। तो आप सोचिए कि 5 साल की उम्र से लेके और एज ऑफ 33 तक मैंने काफी स्ट्रगल किया। मैं अपने बैंड की ओर से एक चीज करना चाहूंगा, वो सिकंदर ही अट्ठाईस साल कोई इंसान स्ट्रगल करता रहे और फिर भी दम ना तोड़े, फिर भी हौसला ना छोड़े, उसे भगवान भी उदित नारायण के नाम से ही पुकारता होगा। क्या बात, क्या बात। फॉर नेक्स्ट परफॉर्मेंस प्लीज वेलकम शोंगी तिवारी शोंगे आ कंटेस्टेंट इन सीजन 7 शुभाशीष मुखर्जी। বাবুরাম সাপুরে মানে আমি, সবাই বলে আমার কাছে নাকি 2টো সাপ আছে, কিন্তু বিশ্বাস করুন আমার কাছে না 1টাই সাপ আছে। আচ্ছা বিনটা বাজাই, দেখা যাক কোনো সাপ আসে কিনা। এইখানে বিন বাজিয়ে একটা সাপ ধরতে চাই, এইখানে সাপের আড্ডা, একটা সাপকে গিয়ে ধরে এনে দে, কে আমায় বোকা বানালো, ভুল সাপ খালো, যে সাপ আমি ধরতে চাইছি তাকে দেখতে সুইট হ্যাপি সুইট ফেসবুক টুইট ফেসবুক টুইট হ্যাপি সুইট হ্যাপি সুইট ফেসবুক টুইট হ্যাপি সুইট ফেসবুক টুইট। দেখেন দেখেন
বীণ বাজানোর সঙ্গে সঙ্গেই সাপ এসে হাজির। সবাই দেখুন সাপ দাঁড়াচ্ছে, সাপ টান টান হয়ে দাঁড়িয়ে গেল। দাদা আপনার কাছে কি প্লাস্টিক আছে? কেন প্লাস্টিকে কি হবে? আমাকে পরিয়ে দিন, যেটা বলতে চাইছেন পাবলিক খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে। আচ্ছা তুমি কি সাপ বলে দেখিনি? আমি অভিশাপ। অভিশাপ? কেন অভিশাপ? না হলে কেউ তোমার সঙ্গে পারফর্ম করতে আসে? বলি তাই তো ভাবি, এটা কোন সাপ, এটার জাত কি? দেখি নাড়িয়ে দেখি, জিভটা বার করে ভনা তোলে কি? আরে হে ভগবান, এ কি সাপ এটা? এটা কেউ উঠে না চন্দ্র বোরা, পেঁচিয়ে সামনে কুণ্ডলি মারা, ও বাবা এটা জল ধরা, পেঁচিয়ে সামনে কুণ্ডলি মারা, ও বাবা এটা জল ধরা। বাড়ি বড়াও নয়, চাঁদ গোখরো, এক ছবলে 12x জুম, HD কোয়ালিটি, 15 রেজলিউশন। তার মানে ছবলে যে ছবিটা হয় সেটার কোয়ালিটিটা বোঝালাম। আরে বাপ রে, এ তো বিরাট একটা তুমি ডায়লগ বলে দিলে। এইটাকে কোনো ক্রমে যদি একটা সিনেমার মধ্যে দেয়া হয় পাবলিক হে বি খাবে। এটা তো একটা সিনেমারই ডায়লগ বললাম, মৃত্যুর হিট ডায়লগ। কোন জগতে থাকো তুমি? তুমি এদেশে থাকো না নাকি? আর বলো না, আমায় সে এক কেউটে তাড়া করেছিল, এমন তাড়া করেছিল আমাকে দেশ ছাড়া করে দিয়েছিল। হ্যাঁ হে, আমি ছুটেছিলাম আচ্ছা ডিরেখে, রাস্তাতে হেসেছিল মেয়ে, খে কেউটের তারা, আরে হয়েছিলাম দেশ ছাড়া। হ্যাঁ খে কেউটের তারা, আমি হয়েছিলাম দেশ ছাড়া। আচ্ছা যাই হোক, তুমি কাঠ টানে ফিরে এলে শুনি। আরে আমি তো ফিরেছি সেই সাপেরই টানে, তার ফোঁসফোঁসানি আমার কানের মধ্যে এখনো গজগজ করছে। তাই কেমন? ও রে যার টানে করতাম বাইরে ঘুরু, ও রে তাকেই খুঁজতে এসে শুনি ফোঁসফোঁস ফোঁসফোঁস ফোঁস। ফিরে এলাম দেশে তাতে তোরে, নাচাবো এবারে তোকে চোরে, ছবলে তোরে দেখি আছে জোরে, তুই আমার কাছে আছিস তোর কিসমত, ঠাকর আছে মুখে দেখি কটা বিষ দাঁত। ইমা এ দাঁতগুলো তো কেমন নরম, এ তো বিষ দাঁত হতে পারে না। না এগুলো বিষ দাঁত নয়, এগুলো আসলে কিস দাঁত। কিস দাঁত? এ দিয়ে তুমি কি করো? স্মার্ট সাপ, ছবল মারি না, গিয়ে আলতো করে চুমু খেয়ে দিই। নমুনা দেখে ফেলি, একটা নমুনা নমুনা দেখাবো। হ্যাঁ মিউজিক ছবল মেরে দিচ্ছে। ছবল নয় অন্য কিছু। হায় হায় হায়, আরে মেরেছে তো মারতে দে না, সে করে দেবো বেঁচে যাবি, সে করে নে আগে ছোকা নাকে ছোকা নাকে ছোকা, জড়ি বুটি বেটে নিয়ে তার সাথে দে জল মিশিয়ে, ঝাপটা দে নাকে মুখে নাকে মুখে নাকে মুখে, ঝাপটা দে নাকে মুখে নাকে মুখে নাকে মুখে নাকে মুখে নাকে মুখে নাকে মুখে নাকে মুখে, ঝাপটা দে নাকে মুখে নাকে মুখে নাকে মুখে নাকে মুখে নাকে মুখে নাকে মুখে না, আরে ঝাপটা দে নাকে মুখে নাকে মুখে নাকে মুখে নাকে মুখে নাকে মুখে ওর মুখে। তুই আমার উপর ইমপ্রেস মনে হচ্ছে, এত ভালো ভালো গান গাইছো। হ্যাঁ দারুণ ব্যাপার, হেভি মজা মজার গান গাইছো। জানো তো আমি আগে যার কাছে থাকতাম সারাদিন খালি বীণ বাজাতো, সারাদিন বীণ বাজাতো, আমাকে নাচাতো, আমার কষ্ট হতো, সারাদিন বীণ বাজিয়ে দিত। জুবিন তার নাম। ফোনা তুলে দাও। আরে ফোনা তোলে যেই যেন ছবল মারবে, ফোনা তোলে যেই যেন ছবল মারবে, আরে দেখে ফেলে যারা, আরে ঠিক অ্যাঙ্গেলে দেখলে কে,
ঠিক ভাবে কে দেখলে পরে এর প্রেমে পড়ে যায় তারা এই তারা এই তারা এই তারা অনেক ইমপ্রেস হয়েছে আমার উপর বুঝলে ইমপ্রেস হয়ে গেছে এক কাজ করো না দেখো না যদি কটা দিন তোমার কাছে একটু রাখা যায় আমাকে না বাপু একটা সাপুরের সাথে সাপ এইভাবে কোনোদিন থাকতে পারে না মানে আমি চলে যাবো হ্যাঁ বাবু তুমি এসো চলে যাবো রাখবে না আমাকে যাক বড় করে গর্ত খোঁড়া কিউকি তুম হি হো অব তুম হি হো জিন্দগি অব তুম হি হো চ্যান ভি মেরা দর্দ ভি মেরি আশকি অব তুম শোনো নাগিন তুমি আমার সঙ্গে তো বড় করে শুরু হোক গর্ত খোঁড়াবিন ছেড়ে তোমায় শোনাবো বিনা বলো চোখের ইশারায় বলো ওহো বলো থাকবে তো কাছে ডাকবে তো আমায় গড়তে রাখবে তো থাকবে তো বলো থাকবে তো তুমি আমার সাথে থাকবে তো से सबसे पहले उदित जी का ही कहना बनता है यहां पे शुभाशीष मुखर्जी ये है सीजन 7 के कंटेस्टेंट ये उनके सीनियर हैं ये सीजन 6 से हैं कैसा लगा परफॉर्मेंस मैं बयान नहीं कर सकता हूं मैं तो पूरा खो गया था आतो सुंदर बीन बाजिए आतो सुंदर फील दिए करे छेन কি মজা এসে গেল মতলব আজকে আমি মিরাকেলে চেয়ারে বসেছি কিন্তু আমি আপনাকে বলবো কি আজকে আপনি মিরাকেল করেছেন থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো অল দ্য বেস্ট থ্যাংক ইউ ওয়াহ ফ্যান্টাস্টিক একটা জিনিস কি ওরা যেটা করলো না এটা শিল্প কলার ক্ষেত্রে এই পারফরমেন্সের যে ভূমিকা এর কী অবদান মানে ওরা নিশ্চয়ই জানে কিন্তু আমার বলতে ইচ্ছে করছে ওরা না জেনে করেছে অসাধারণ কাজ করেছে একটা সেখানে একটা অ্যাটিচিউড আছে একটা ইমোশন আছে এবং সেটাকে উইথ ডিউ কম্পোজিশন পিকচারাইজেশন এটা স্পেক্টাকুলার এবং সেটা লাস্টে যে পিকচারাইজেশন হলো এটা অসাধারণ অসাধারণ যে ওই ফিল ফ্যাক্টরটা সাংঘাতিক ছিল পারফরমেন্স তো তুলনাহীন তোমরা মানে একদম ঢুকে গেছিলে ভেতরে এবং আমাদেরকে নিয়েই ঢুকে গেছিলে সুভাশিসের প্যারোডির মধ্যে একটা ভঙ্গি থাকে শুধুমাত্র মজার কথা বসানো নয় অরিজিনাল যে ধ্বনিগুলো থাকে সেই ধ্বনিগুলোর কাছাকাছি দিয়ে ও একটা বুনট তৈরি করে যেটা আরও টাফ
এবং সেটাকে পুরোটা একটা গল্পের মধ্যে নিয়ে আসে সেই ফরম্যাটটা সবকিছু মিলিয়ে ভীষণভাবে সাকসেসফুল তোমরা দুজন আজকে। অল দ্য বেস্ট, দারুণ ভালো দেখাচ্ছে দুজনকে, খুব ভালো সাজিয়েছে তোমাদের। একটা কথা খালি বলছি মীর, হিসে মল্লিকা শেরওয়াতের থেকে তোকে ঢের ভালো লাগছে। হম তেরে বিন আব রহ নাহি সকতে, তেরে বিনা ক্যা ওজুদ মেরা, তুঝসে জুদা আগর হো জায়েঙ্গে তো খুদ সে হি হো জায়েঙ্গে জুদা, ক্যোঁকি তুম হি হো আব তুম হি হো জিন্দগি আব তুম হি হো। আগলে পারফর্মার কো বুলানে সে পেহলে এক অর পার্সোনাল চয়েস ওয়ালি সওয়াল মে করুঙ্গা আপসে জি, ও ইয়ে হ্যায় কি ইতনে সারে লোগ কেহতে রহতে হ্যায় প্লেব্যাক সিঙ্গারস কে বারে মে কি মুঝে উসকি আওয়াজ বহুত আচ্ছি লাগতি হ্যায় অর উসকা জো আওয়াজ হ্যায় ও মুঝে বহুত স্যুট করতা হ্যায়। पर्दे पे लगता है कि हम एक जैसे गा रहे हैं, जैसे कि हम राजेश खन्ना और किशोर कुमार के बारे में अक्सर सुनते थे। क्या बात है। तो उसी तरह अगर आपसे पूछा जाए कि हु डू यू लव सिंगिंग फॉर, अगेन इट्स अ वेरी टफ क्वेश्चन फॉर मी। जी, आप एक कलाकार हैं, आपको हमेशा ये सोचना चाहिए कि अगर हमारे सामने आमिर खान साहब हैं तो हम उनका चेहरा पर्सनैलिटी देख के और जो तो उनके ऊपर किस तरह हम गाएंगे तो अच्छा लगेगा। शाहरुख खान का अदायगी स्टाइल, मिठुन दा की अदायगी, या हमारे बुम्बा दा हैं, जितने भी कलाकार हैं एक से एक जीनियस लोग जी। तो उनको अगर आप एडमायर करेंगे और उनके बारे में सोचेंगे कि कैसा चलता है, कैसा बात करता है, किस तरह, तो ऑटोमेटिक वो अंदर में आता है, मुझे ऐसा लगता है। अब वो सिचुएशन डायरेक्टर प्रोड्यूसर्स कंपोजर लिरिक्स राइटर सबको ध्यान में रख के और एक्टर को भी आप अगर फॉलो करेंगे तो बात बनती है। प्लेटफॉर्म में किंतु ऐसे कैसे गाड़ी আমরা এগিয়ে যাই, অনুগ্রহ করে শুনবেন। এসে গেছে কিন্তু গাড়িটা, এসে গেছে, এরকম দরকার। যদি মিস করি না, প্লিজ ওয়েলকাম 127 থেকে অনেক মোদক। পশ্চিমবঙ্গের ইলেকট্রিসিটি অনেকটা 10 বছর পুরনো বিয়ে করা জামাইয়ের মতন। একবার শ্বশুর বাড়ি যাওয়ার পরই বলে, এই তো এক ঘন্টার জন্য এসছি, এক্ষুনি চলে যাবো। মিতা, একটা জিনিস ভালো করে মনে করে দেখো, যখনই কোনো সিরিয়াস কারণের জন্য নীরবতা পালন করা হয় তখনই দেখবে যত রাজ্যের হাসির কথা মাথায় ঘোরে। আগে সবাই ভাবতো সবার বউ যেন ঐশ্বর্যের মতন হয়, আর এখন ঐশ্বর্য সবার বউয়ের মতন হয়ে গেছে। কলেজ লাইফে সব থেকে বড় মজার ঘটনা, একটা মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসে তাহলে দেখবেন এই কথাটা মেয়েটা ছাড়া আর কেউ জানতে পারবে না, কিন্তু একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে তাহলে দেখবেন মেয়েটা বাদে কলেজের সবাই কথাটা জেনে গেছে। গুরুজনেরা বলে গেছে কালকের কাজ আজই করে নাও, কালকের জন্য ফেলে রেখো না। এই শুনে বোদেদা বলছে, না কালকের কাজ কালকের জন্য ফেলে রেখে দাও, আজ করার কোনো দরকার নেই, হয়তো কালকে গিয়ে দেখলে কাজটার কোনো দরকারই নেই। আরে ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত, গভীর দিচ্ছে, গভীর। জি বাংলা সিরিয়াল 1 নম্বর এপিসোড, একটা ছেলের সঙ্গে একটা মেয়ের দেখা হলো। 98 নম্বর এপিসোড, ছেলেটা আর মেয়েটার বন্ধুত্ব হলো। 163 নম্বর এপিসোড, ছেলেটা মেয়েটাকে গিয়ে বলছে তুমি আমাকে বিয়ে করবে। 257 নম্বর এপিসোড, এবার মেয়েটা ছেলেটার কাছে এসে বলছে আমি ভেবে দেখবো। মাঝখানে 3-4 মহাসপ্তাহ, তারপর হঠাৎ 556 নম্বর এপিসোডে ছেলেটার সঙ্গে মেয়েটার আবার দেখা। তখন ছেলেটা বলছে কি হলো, কিছু বিয়ের প্ল্যান বানালে? 800 নম্বর এপিসোড, এবার মেয়েটা ছেলেটার কাছে এসে বলছে শোনো আমি না বিবাহিত। তো পটলা অভিনেত্রী ডায়না পেন্টির কাছে গিয়ে বলছে তুমি আমাকে বিয়ে করবে? এই শুনে ডায়না পেন্টি বলছে তা তুমি আমাকে কি গিফট দেবে? একটা ভালো টাইটেল দেবো। খুব ভালো হয়েছে অনেক, হ্যাঁ খুব ভালো হয়েছে, কিন্তু ঐশ্বরিয়ার জোকটা আমি একটা কথা বলতে চাই। অনেক কিছু বলবে বলে, না না আমি অনেক কিছু না, কিন্তু সব সময় একজন অভিনেত্রীকে এই মাইক্রোস্কোপের মানে দিয়ে দেখাটা আমার মনে হয় ঠিক নয়। একজন নারী যখন মা হবেন ইটস কোয়াইট অবভিয়াস যে তার শারীরিক গঠন চেঞ্জ হবে। হ্যাঁ, তো সেটাই আমার বলার কথা। আর তুমি খুব স্মার্ট হয়ে যাচ্ছ অনেক ধীরে ধীরে। উদিতজি, শ্রীলেখাজি যে বলেছেন বিলকুল কারেক্ট বলেছেন, অনেক ভালো স্পিরিট, এক ডাইনামিক ফিল ছিল, একদম ভালো করে একদম সব কিছু করে দিয়েছে।
ভালো হয়েছে, ফাস্ট ফুড ভেরি গুড। हजारों गाने गा चुके हैं आप उदित जी, लेकिन एक गाना जो है उसके साथ मैं एसोसिएट करता हूं सबसे ज्यादा, बहुत बहुत प्यारा है, और मेरी फरमाइश ये है, मेरी रिक्वेस्ट ये है कि अगर आप दो लाइन सुना दें। आप दिल से गाते हैं इसलिए दिल से ही गाइए। ए अजनबी ए अजनबी तू भी कभी आवाज दे कहीं से, मैं यहाँ टुकड़ों में जी रहा हूँ, मैं यहाँ टुकड़ों में जी रहा हूँ, तू कहीं टुकड़ों में जी रही है। अजनबी तू भी कभी आवाज दे कहीं से। हाँ तो एक दिन था, एक दिन ओह या, हम दोनों के पास कोई काम नहीं था, मींस वी वर फ्री, मींस द बाप्पी लहरी एंड द उदित नारायण। तो हम दोनों बोले चलो चलो थोड़ा घूम के आते हैं। ओनू को बोला था जो सबका मालिक है, ओनू मालिक है, उसको बोला था, वो फ्री नहीं था। तो हम दोनों निकल पड़े इन लिमोजिन उदित नारायण और एक बस में मैं। हम लोग शिबिच पे गया, शिबिच 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 पे जाके इधर उधर बालू सेंट बालू, वो शिबिच पे जाता है, जाके हम लोग दोनों समुंदर का हवा खा रहा है, चारों तरफ से आ रहा है, चारों तरफ से। वापस जाता है तो देखता है उदित जी का लिमोजिन चोरी हो गया, सबका अक्का सामने, अक्का लिमोजिन चोरी हो गया, जितना सारा सामान था, सोना दाना सब कुछ, एवरीथिंग चोरी हो गया, रह गया मेरा खटारा जैसा बस। उदित जी बोले घबराने का नहीं, जो कुछ खोया है वो सब तुम्हारे इस बस में ही मिलेगा। मैं बोला कैसे, आपका लिमोजिन मेरा खटारा जैसा बस। उदित जी गाए, अकेले है तो क्या गम है, चाहे तो हमारे बस में क्या नहीं, बस एक जरा साथ हो तेरा, तेरे तो है हम क्या बात, कब से सनम अकेले हैं तो क्या गम है, चाहे तो हमारे बस में क्या नहीं, बस एक जरा साथ हो तेरा, तेरे तो है हम क्या बात, कब से सनम अकेले हैं तो क्या गम है। Welcome back. Pran Lychee Drink presents me Lucky Lucky Challenger 7 and I'm the guest of honor, the one and only Shri Udit Narayan. Aaj ke set e prochur bheed. January to December. 12 mash represent korte 12 jon. Ek dojon chole ashun shobai. Chole ashun just chole ashun. আজকে কি এটা কি বিয়ে বাড়ি করা হয়েছে? এক্সেলেন্ট। আমাদের সবারই সৌভাগ্য যে আজকের এই পর্বে আমাদের সঙ্গে উদিত নারায়ণ, তো সামনাসামনি তাকে দেখার সুযোগ পাচ্ছেন এরা প্রত্যেকেই। থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই বলে রাখি যে আমি আসি চন্দননগর শহর থেকে, এখানে মাননীয় বিচারকদের মধ্যে আছেন, রজতপদা আছেন, তো ওনার সঙ্গে আমার প্রথম আমাদের পত্রিকা সূত্রে আলাপ হয়, তো ওনাকে আমি কোনো সময়েই প্রত্যক্ষ করিনি, পরক্ষী ওনার সঙ্গে আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমার কিছু অভিজ্ঞতা হয়েছিল, সেই অভিজ্ঞতার আঙ্গিকে আমার কিছু জনকে মনে হয়েছে যে না, এনাদের কাছে গেলে এনারা আমাদেরকে
একটা জায়গা করে দিতে পারবেন। এখনো এমন মানুষজনেরা আছেন যারা প্রতি মুহূর্তে দুবেলা দুমুঠো খেতে পায় না, কিন্তু আমরা আমাদের মা বাবাকে যদি ভাত রুটি ঠিকমতো রান্না না হয় চর লাঠি পর্যন্ত মারতে যাই। এমনকি যদি এক মিনিট, আচ্ছা রনিদা, তোমার সঙ্গে যাদের আলাপ হয় তারা কি সবাই তোমার মতন এত কথা বলে? তোমার হাতে কিছু একটা দেখছি, বিনা বাক্য ব্যয়। এটা তোমার জন্য আর ব্যান্ডেজের জন্য একটা, আমি বললাম না বিনা বাক্য ব্যয়, আমি বুঝে নেব। এটা কি? দিস ইজ ক্রিস্টাল, ক্রিস্টালে ব্যান্ডেজে সবাই। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এটা বেশ ইন্টারেস্টিং লাগলো, এইভাবে এই কেউ জাহির করে বেড়ায় আই লাভ মাই গার্লফ্রেন্ড। আমি ওরকম একটা টি শার্ট পরে ওর পাশে হাঁটতে চাই, তাতে লেখা সো। এটা অদ্ভুত শো, এখানে এসে কোথায় আমরা ছবি তোলাবো, তারপর প্রিন্ট হবে? এরা আগেই প্রিন্ট নিয়ে চলে এসেছে, ছবি তোলার কোনো নাম গন্ধই নেই। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধেই ধেই করে নাচতে নাচতে আমরা একটা টিউন বাজাবো, সেই টিউনের সঙ্গে নাচতে নাচতে আপনারা এখানে please welcome the senior most Pinaki Mukherjee. আমার যখন 40 বছর বয়স তখন আমাকে দেখতেছিল একটা দেবতার মতো। কোন দেবতা? আমি যখন বসতাম লোকে হয় বলতো ঠিক যেন লাফিং বুদ্ধা। আপনার 30 বছর বয়স পর্যন্ত আপনি মনে করবেন যে যদি কেউ আপনার সম্বন্ধে কোনো কটূক্তি করে বা কে কি ভাবছে তাতে আপনার বইই গেল। আর 30-60 এই সময়টা আপনি ভাববেন কে কি কিছু ভাবছে আমার সম্বন্ধে, কে কি ভাবলো একটু জানলে ভালো হতো। এক্সেলেন্ট। আর 60-এর পর আপনার সম্বন্ধে ভাবতে কারু বইই গেছে। অভিনেতারা অভিনেতাদের পুরস্কার দেন, কি পুরস্কার দেন, যেমন অস্কার দেন, জি সিনে অ্যাওয়ার্ড দেন, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড দেন। আর সাধারণ মানুষ অভিনেতাদের কি পুরস্কার দেন? পুরস্কার এমপি, এমএলএ, কাউন্সিলর ইত্যাদি ইত্যাদি। একজন নবনির্বাচিত সাংসদ তিনি কাগজে সাংবাদিকদের জন্য আর কি একটা ইন্টারভিউ দিচ্ছেন, তো একজন সাংবাদিক প্রশ্ন করলো যে আপনি দিল্লি যাচ্ছেন, ওখানে গিয়ে কোনো কায়েমি সাথে হাতে পুতুল যে হয়ে যাবেন না তার কি গ্যারান্টি আছে, আপনি ভোটারদের কিছু বলতে চান? বলে হ্যাঁ নিশ্চয়, আমি আপনাদের মাধ্যমে প্রত্যেককে আশ্বস্ত করতে চাই যে আমি কখনোই আমার স্ত্রীকে নিয়ে দিল্লি যাব না। কলকাতার একটা ট্রাকের পেছনে লেখা দেখলাম একটা, আস্তে হর্ন আস্তে বাজান, রাইটার্সে সবাই ঘুমোচ্ছে। একটি উদীয়মান লেখক তিনি একদিন এসে তার পাবলিশারকে বললেন যে দাদা একটা সর্বনাশ হয়ে গেছে, আমার 3 বছরের ছেলেটা সে আমার প্রায় শেষ করা উপন্যাসটার প্রত্যেকটা পাতা টুকরো টুকরো করে ছেড়ে ফেলে দিয়েছে। বলেন কি মশায়, আপনার 3 বছরের ছেলে তো, হ্যাঁ তার কোয়ালিটি বোঝার এত বুদ্ধি করতে হলো? এটা ভালো। আজকে আপনি আপনার একটু রাস্তা বদলেছেন মনে হচ্ছে, আজকে আরো ক্রিসপ, আরো টু দ্য পয়েন্ট, এবং প্রথম যে দুটো তিনটে দিলেন সেগুলো তো সিক্সার। লাস্ট বেশ কয়েকটা পারফরম্যান্সের মধ্যে এটা বেস্ট স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়ান অফ দ্য বেস্ট। দারুন দারুন, বিউটিফুল স্যার। কি উম্র? 72 বর্ষ কি হ্যায়? তো আপকো বলনা চাহিয়ে বুড্ঢা হোগা তেরা বাপ। একদম। আপনি তো এত রোমান্টিক পার্সন, এত হ্যান্ডসাম পার্সোনালিটি, আমি কি বলবো, আপনি অনেক ফ্যান্টাস্টিক করেছেন। আমার বয়স আপনাকে দেখার পরে 10 বছর কমে গেছে। ধন্যবাদ। আপনার নাতি বা নাতনি? নাতি। ঠিক 2 বছর। 2 বছর বয়স। ওকে একটা গান আমরা শিখিয়ে দেবো, ও পরে কাজে লাগবে। মানে এটা উদিত জির গান থেকে নেওয়া, দাদু তেরি নজর। Ha 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 ha!
Kiran. Kiran. I love you. Jadoo teri nazar, khushboo tera badan. Jadoo teri nazar, khushboo tera badan. Tu haan kar ya na kar. तू हाँ कर या ना कर तू है मेरी किरण तू है मेरी किरण जादू तेरी नजर खुशबू तेरा এটা কি ম্যাক্সিমাম স্পিড তোমাদের এই গানটার এটা কি টেম্পো বাড়ানো যেতে পারে হ্যাঁ হ্যাঁ ডু ইট দ্য ফাস্টেস্ট ওয়ে পসিবল আমাদের আজকের এই পর্বের থিম হলো উইদাউট এনি রাইম এন্ড রিজন আজকে ট্রেন কটায় এই থিমে আমরা কু ঝিক ঝিক করে এগিয়ে যাব আমাদের সঙ্গে আমাদের জাজেস পরাণ বন্দ্যোপাধ্যায় শ্রীলেখা মিত্র রজতাভ দত্ত আমাদের গেস্ট অফ অনার উদিত নারায়ণ আর পরের পারফর্মার পাবনা বাংলাদেশ থেকে প্লিজ ওয়েলকাম জামিল আহমেদ চোখ তাড়াতাড়ি বলুন স্পিড বাড়িয়ে দিন জোক কি কি একটা কাহিনী যেটা বেশি কথা না বলে মানুষের মোজার মতো ভাষা দিয়ে আস্তে আস্তে করে মজা দিয়ে এক্সপ্রেশন দিয়ে অনেক কষ্টে বলার পর যখন আপনাকে চারিদিকে দেখতে হবে কেউ হাসছে কিনা সেটাই কি একটা কথা যেটা মেয়েরা বলতে পারে কিন্তু ছেলেরা বলতে পারে না কি কি ধরুন চারটে বান্ধবী বসে আছে এক বান্ধবী আর এক বান্ধবীকে বললো তোর ভাইকে দেখতে তো হেভি একদিন কথা বলিয়ে দিবি এবার ভাবুন চারটা ছেলে বন্ধু বসে আছে কথাটা বলতে পারবে না অপমানের চরমতম নিদর্শন বলুন সেদিন মামি মামাকে বলছে এই দেখো আমি এই মাত্র পার্লার থেকে এলাম এই দেখে বল মামা বলল ও পার্লারটা বুঝি বন্ধ ছিল দিন দিন টেকনোলজি যেভাবে উন্নত হচ্ছে আজ থেকে 50 বছর পর এক বাবা তার ছেলেকে বোঝাবে দেখ বাবা সত্যি করা বলছি তুই বিশ্বাস কর তুই ডাউনলোড করে হোসনি তুই আমারই ছেলে আমারই ছেলে বল মামা মামির জন্মদিনের দিন বলল যে আজকে তো তোমার জন্মদিন তোমার জন্য একটা গিফট আছে এই শুনে তো মামি উৎফুল্ল তাই দাও দাও বলো দাঁড়াও আমি পরে আসি তো সেই বোয়াল মামা ট্যাক্সিতে করে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বেড়াতে গেছে তো ট্যাক্সি খুব জোরে চলছে মনোরম পরিবেশ ফুল স্পিডে ট্যাক্সি চলছে হঠাৎ ট্যাক্সির ড্রাইভার ব্রেক করলো এই দেখে বোয়াল মামা বললো কি ব্যাপার ড্রাইভার সাহেব গাড়ি থামালেন কেন ড্রাইভার বললো আমার কি দোষ ম্যাডামই তো বললো আস্তে আস্তে রনিদা কেমন লাগলো জামিল ভাইয়ের পারফরমেন্স ওয়াশ আউট থ্যাংক ইউ শ্রীলেখা ভীষণ ভালো আর বেচারা এত চাপের মধ্যে ভালো উনিজি জামিল ভাই থ্যাংক ইউ ভাত হ্যাঁ পরান্দা ভালো চাষালি কেন করে দিচ্ছ হ্যালো হ্যালো ডার্লিং হ্যাঁ আমি 5 মিনিটের মধ্যে চলে আসবো আরে ছোট কেস এই মাস দুয়েকে সাজা দিলেই হয়ে যাবে কেসটা
একটা ছেলে একটা মেয়েকে চোখ মেরেছে। আহা, ফাঁসি কি করে দেব, ও তো শুধু চোখ মেরেছে। আহা, চিন্তা করো না, চিন্তা করো না। হ্যাঁ, পাঁচ মিনিট মধ্যে চলো, ঠিক আছে। আর কচু মনে করো সন্টা মনটা সন্টা মনটা। হে কি, হ্যাঁ, এত বেলা হয়ে গেল সব ফাঁকা, উকিলের কোনো পাত্তা নেই, ব্যাটাকে আবার ফোন করতে হবে, দেখি। ও ও কিল 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 কিল। হ্যালো, এই কি ব্যাপার, কোনো পাত্তা নেই কেন? কে সকালে বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেছে, চলে আসুন, চলে আসুন বলছি। চত সব কি অবস্থা বলুন তো, উকিল নেই, কেউ নেই, এখন যদি আসামি চলে আসে আমার মান সম্মান নেই, টানাটানি করে যাবে, কি হচ্ছে এসব? উনি বড়ে আস্তে 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 আস্তে, উনি সত্যনারায়ণ নন, উদিত নারায়ণ। কি করব বলুন, সকালবেলা হাত তুমি ঢুকে সে কি পা, একদম মুখ বন্ধ, এটা কি হলো, মুখটা তো বন্ধ করে দিলেন, কিছু করে তো একটা বোঝাতে হবে না, নাকি? অর্ডার অর্ডার অর্ডার, সরি বলি, আসামি কোথায়? এই সত্যি তো, হাবিলদার ন্যায় ন্যায় ন্যায়, হাবিলদার ন্যায়, হাবিলদার 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 ন্যায়। এই তো মেয়ে চুরি টিম, এই নিন আপনার এক কাপ, এই আপনার এক কাপ, এই যে লুডোটা রাখলাম, দাঁড়ান ঘুটি দিয়ে দিচ্ছি, সময় পেলে খেলবে, এই যে ম্যাগাজিন দিয়ে গেলাম, এই সময় মতো করে পড়ে নেবেন। হ্যাঁ, দেখ তারিখ কাজের সময় আর কি হচ্ছে, আসামি কোথায়? ওই যে গেটের বাইরে ঝালমুড়ি ওরা ছিল, বললে ঝালমুড়ি খাবে, তারপরে ডেকেলাম, বিশ্বাস করুন চলে আসবে, কথা দিয়েছি। মাথা মোটা গর্দম রে বাবা, বলি তো পালিয়ে যাবে। আমি ঝালমুড়ি খাইনি। না, তুমি ঝালমুড়ি খেয়েছো? আমি ঝালমুড়ি খাইনি। ঝালমুড়ি খেয়েছো? আমি ঝালমুড়ি খাইনি। তাহলে আমি আইসক্রিম খাচ্ছিলাম। এইটাকে হাত দিয়ে আমার কোন মতো করে বলো, যা আহা বলি বসছে, তি বলি বসছে, এত্তি বলি মিথ্যা বলিব না, যা হ্যাঁ বলি বস, এত্তি বলি বস, এত্তি বলি মিথ্যা বলি বস, না তুমি নকল করছো। হ্যাঁ, তুমি আমার নকল করছো, তুমি যদি আমার বউ হতে না, আমি তোমার চু বলে দিই, বলে দিল, ও চুরিটাই জেলে ঢুকিয়ে দিতাম। ও চুরি করে এনে নিজের দোকানে বিক্রি করে দিত, কিন্তু মাথায় হাতুড়িটা আটকালো কি করে? টেনশনে হাতুড়ি মাথায় উঠে গেছে। আর কি না মেরে সত্যি করে বলো, হাতুড়িটা মাথায় আটকালো কি করে? আন্ডারপ্যান্ট চুরি করতে গিয়ে। কেন? শ্যামলদা কিছুতেই আন্ডারপ্যান্টটা খুলতে চাইছিল না। কি সুন্দর উঁচু পুচু অন্টা মনা হলোগুলো। উকিল বাবু, এত সুশ্রী দেবেন না, তাহলে কিন্তু কেসটা ঘুরে যেতে পারে। এরম ভাবে ঘুরে দাঁড়ালেন কেন? তাহলে তো সত্যি সত্যি কেসটা ঘুরে যায়। আপনি এই হাতটা নিয়ে কি করেন? এই হাত নিয়ে অনেক কাজ আছে, আসছো ওখানে আসছো।
এই হাত এরকম উঠে কানে ডগায়, আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, থাকছেন স্যার, এই গায়ে কে নিয়েছে সুরে কথা হচ্ছে তো, আপনি থাকছেন স্যার, থাকছেন স্যার, রাস্তাঘাটে বোকা বুকু বুকা বুকা বোক, রাস্তাঘাটে বোকা বুকু বুকু বাকা বোক, কি কমে বোকা বুকু বুকু বাকা বোক, আপনি থাকছেন স্যার, থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, থাকছেন স্যার, এত বাংলা শুনে বুঝ, এত বাংলা বলে গেছি, এত বাংলা, এত বাংলা, এত বাংলা, এত বাংলা শুনে, এত বাংলা শুনে উদিত দা ধরতে পারছে না, এত বাংলা শুনে উদিত দা ধরতে পারছে না, টুটু পুটু 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 হাসতে ছাড়ছে না, আপনি থাকছেন স্যার, থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, মালটা আটকে গেছে, কোনো কাজ নেই, এই কাজে তো লুডো কেন, লুডো 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 লুডো, ও মাল আটকে গেছে, জলের বোতল, ও আটকে আছে, দাও ও ছড়িয়ে দাও, দিয়ে আমি লাল নেবো, তাহলে মনে হয় জিতে যাবি, আমি সবুজ নি, যেটা চলছে সেটা নি, চলছে তুই কি নেবি ভাই, আমি হলুদ হলুদ হলুদ, ও যেটা প্যান্টে হয় সেটা, প্রশ্ন কর, তোমার বাড়িতে কে কে আছে, কে কে আছে, ছোট পিসি, আর কেউ নেই হতো, সবকিছু প্রমাণ, সবকিছু প্রমাণ এবং তথ্যাদি বিচার করে মহামান্য আদালত আমাদের আসামিকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন, কি সিরিয়াসলি বলছে বাবা, এত সহজে আমি হেরে যাবো না, আমি ছোটখাটো চোর নই, এর মধ্যে কি করেছি জানিস, সাইজ দেখুন, এটা জাজে, এটা তো ফুটো মানে আমার, সামনে চলে এসছে এটাই মালটা, জাঙ্গিয়া তার ভেতরে 50 টাকা হাবিলদার ছাড়ার কার হবে, এখানেই শেষ নয়, আর একজনের নিয়েছি, চিকুর দাঁড়া, এই দেখ হাতে কিছু নেই কেন, ও ভেতরে না বললে আমি কি করবো, আলি বাজে বাজে কথা ধরে আরো তো, আমি নিজে নিজে যাবো, আমারও গার্লফ্রেন্ড বাড়িতে ওয়েট করছে, আমি চললাম, এখনো আটকে আছে তো, ঘুরতা দে, আর পারফরম্যান্স এখানেই শেষ হলো, কারো কিছু বলা থাকলে বলে ভালো, ওই সিটটা তোদের জন্য, ওই সিটটা তোদের জন্য, জিনিয়াস জিনিয়াস, আপনারা সর্বোচ্চ আসন গ্রহণ করুন, যান একদম উপরে,
गेस्ट ऑफ ऑनर उदित नारायण जी यदि किछु बोलते चान तिनी बोलबेन। ये देखने के बाद, लास्ट परफॉर्मेंस देखने के बाद ऐसा लगा कि शो मस्ट गो ऑन। आज के ए पर्व में शेरा परफॉर्मर का नाम अनाउंस करबेन उदित जी। मैं तो चारों का नाम लूंगा जी। सुभाषिश जी, वाह। ओनिक, वाह। पिनाकी दा, क्या बात। जमील भाई, एक्सलेंट। Congratulations, Onik, Jamil, Pinaki, Mukherjee, and Shubhashish. Congratulations. 25,000 taka check Zee Bangla taraf theke. Shonge Pran Lichi drink ke taraf theke Lichu gift hamper. Pran Atom er taraf theke 5,000 taka gift voucher. So Atom khao, chapar jor barao. And of course, Dolphin Group er taraf theke mobile phone. Aajke 26 tarikh tar mane आगामी काल बृहस्पति बार और आगामी काल थे के शुरू होते हैं सारे गामा पा लिटिल चैंप्स। आमादे प्रत्येकेर मने जे भालोबाशा जे आदोर जे सम्मान उदिजीर प्रति यही जायगार ओपरे एक स्थान रही है बंधुत्वेर माने गाढ़ो बंधुत्वेर एक समय जाके देखे मुग्ध हुए थी एवं आज के आमी ये मंचे एंकर धृष्टता কেননা আমাদের থেকে অনেক 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 বেশি এক্সপিরিয়েন্স নিয়ে আজ আমাদের মাঝে আমাদের আর এক গেস্ট অফ অনার, প্লিজ ওয়েলকাম শাকিল আনসারি। সবসে পেলে জি বাংলা को धन्यवाद आज यहाँ बुलाने के लिए। मैं तो कहूँगा कि मिरेकल की ये महफिल का हर कोई है रांझा और ये महफिल है उसकी हीर। इस मिरेकल की महफिल का हर कोई है रांझा और ये महफिल है सबकी हीर और इसको जो बहुत अच्छे से चलाता है वो है मेरा यार मीर। क्या बात, क्या बात, क्या बात। सबको देखे हमारे आदरणीय पद्मश्री उदित नारायण जी, इनके साथ मेरा मिलन जो है 1988 से है और आज तक इन्हीं की मोहब्बत की वजह से इनके साथ हैं। ये अपनी मोहब्बत के साथ ना रखते तो मैं कोलकाता में ही रहता, पूरी दुनिया ना घूम सकता। लेकिन 1988 में एंजल इन डिसगाइज इन्होंने वादा किया था कि शकील भाई मैं दुनिया में जिस जगह भी जाऊँगा आपको लेके जाऊँगा और ये लेकर गए। इसलिए मैं कहता हूं कि उदित नारायण सारी दुनिया के लिए उदित हैं, मेरे लिए नारायण हैं। क्या बात, क्या बात, क्या बात, क्या बात। बहुत बहुत धन्यवाद। यहाँ चार ने जो कमाल किया है, इस चार को भी, उस चार को भी, क्योंकि इधर ये चार, ये लोग तो यार है ही, उधर अदालत में जज वकील और देख रहा था शकील। इसलिए इन चारों को बहुत बहुत धन्यवाद। शकील भाई, आपने कहा 1988 से आप दोनों साथ हैं, यानी कि ये 2013 आप अपनी दोस्ती के 25वें सालगिरह मना रहे हैं। बिल्कुल, सिल्वर जुबली सर जी। मैं सबसे पहले जी बांग्ला और मीर जी को आमी धन्यवाद दीछी कि आज के आतो सुंदर एपिसोडे एंड आतो बड़ो बड़ो शिल्पी काछे आमाके वो एक टू कुर्सी दिए छेन चेयर। अनेक अनेक धन्यवाद म्यूजिशियन दादा सबाई के आमी धन्यवाद दीची। नमस्कार, फैंटास्टिक नंबर वन म्यूजिशियंस। थैंक यू सो मच। बैंडेज टेक अवे। एंड शकील भाई के इतना जरूर कहूंगा कि ऐसा कलाकार मैंने तो नहीं देखे और ये मेरे मित्र हैं, दोस्त हैं। इन्होंने जहाँ जहाँ भी पूरे दुनिया में प्रोग्राम किया ये हमारी खुशनसीबी है। एंड कामना करछी कि ई रिलेशनशिप चिरदिन थाको। मरहबा, मरहबा, मरहबा। मैं निकला ओ गड्डी लेके, ओ हो,
सड़क में एक मोड़ आया, मैं दिल छोड़ आया, एक मोड़ आया, मैं दिल छोड़ आया। रब जाने कब गुजरा अमृतसर, रब जाने कब गुजरा अमृतसर, कब जाने कोलकाता, कोलकाता आया, मैं उठे दिल छोड़ आया, मैं छोड़ आया, मैं उठे दिल छोड़ आया, रिक मोड़ आया, मैं उठे दिल छोड़ आया, अरे रे रे रिक मोड़ आया, मैं उठे दिल छोड़ आया, रिक मोड़ आया, मैं इत्थे दिल छोड़ा।